আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ফেরদৌসী পারভীন, আজকে নবম ও দশম শ্রেণীর অধ্যায় 13 জীবের পরিবেশ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইকোলজি ও ইকোসিস্টেম, ইকোসিস্টেমের উপাদানসমূহ, পুকুরের বাস্তুতন্ত্র, খাদ্য শিকল, খাদ্য জাল। তো জীবের পরিবেশ, জীবের পরিবেশ, পরিবেশ কী? পরিবেশ একটি সমষ্টিগত শব্দ যেখানে জীবের সাথে অবস্থানগত পরিবেশীয় বিভিন্ন উপাদান ও প্রভাবক সমূহকে বোঝায়। আরও অন্যভাবে বলতে পারি যে জীবের সাথে বিভিন্ন জৈব রাসায়নিক ভৌত পরিবেশ ও জীবীয় প্রভাবককে পরিবেশ বলে। এই পরিবেশের মধ্যে আমরা পরিবেশের সময় এই যে পরিবেশ যে শাখায় আলোচনা করা হয় এটাকে বলা হচ্ছে ইকোলজি। বিজ্ঞানের যে শাখায় আমরা এটাকে এইভাবে বলতে পারি যে বিজ্ঞানের যে শাখায় পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে ইকোলজি বা বাস্তু বিদ্যা। এখন ইকোলজি কি? ইকোলজি, এই ইকোলজি একটা গ্রিক, দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। ওইকস ইকুয়াল টু বাস্তু বা বাড়ি, লজস ইকুয়াল টু জ্ঞান, এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। বিজ্ঞানী হেকেল, বিজ্ঞানী হেকেল 1886 সালে এই ইকোলজি সম্পর্কে একটা সংজ্ঞা প্রদান করেছেন। সেই সংজ্ঞাটা হচ্ছে ইকোলজি ইজ দ্য স্টাডি অফ রেসিপ্রোকাল রিলেশনশিপ অফ অর্গানিজমস উইথ দেয়ার এনভায়রনমেন্ট। অর্থাৎ ইকোলজি হল জীবন্ত বস্তু বা প্রাণী উদ্ভিদদের সাথে পরিবেশের যে পারস্পরিক সম্বন্ধ বা সম্পর্ক সম্বন্ধে জ্ঞান লাভ, এটাই হচ্ছে ইকোলজি। এরপরে আমরা পড়ব ইকোসিস্টেম। ইকোসিস্টেম কি? ইকোসিস্টেম হচ্ছে বাস্তুতন্ত্র, নির্দিষ্ট পরিবেশে। আমরা এখন দেখব ইকোসিস্টেম, এটা হচ্ছে বাস্তুতন্ত্র যে নির্দিষ্ট পরিবেশে জীবের সাথে অবস্থানরত বা নির্দিষ্ট পরিবেশের ওই সকল পরিবেশীয় উপাদানের সাথে পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া যা পরবর্তীতে নিজের গঠন সম্পর্কে পরিবর্তন সাধন করে সেটা হচ্ছে ইকোসিস্টেম। অথবা বলতে পারি যে গতিময় পদ্ধতিতে জীব ও জড় পরিবেশের মধ্যে যে পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া ঘটে এবং তাদের নিজেদের আন্তর্গঠন পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমের উপাদান হচ্ছে অ্যাবায়োটিক অথবা জড় উপাদান। অ্যাবায়োটিক হচ্ছে জড় উপাদান, আরেকটা রয়েছে ফিজিক্যাল কম্পোনেন্টস বা ভৌত উপাদান।
আর একটা রয়েছে বায়োটিক বা জীবস, বায়োটিক বা জীবস উপাদান, জীব উপাদান। এই জড় উপাদানগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইনঅর্গানিক, অর্গানিক কম্পোনেন্টস, ইনঅর্গানিক কম্পোনেন্টস, আর একটা হচ্ছে অর্গানিক কম্পোনেন্টস। ইনঅর্গানিক কম্পোনেন্টস, ইনঅর্গানিক কম্পোনেন্টস হচ্ছে অজৈব উপাদান। এগুলো কি কি? মাটি, পানি, বায়ু, মাটি, পানি, বায়ু, খনিজ লবণ ইত্যাদি। এগুলো হচ্ছে অজৈব উপাদান, যেগুলো উদ্ভিদ প্রাণী বা কোনোটি থেকে সৃষ্টি হয়নি। এগুলো সৃষ্টি হওয়ার পূর্ব থেকেই পৃথিবীতে বিরাজমান ছিল, সেগুলো হচ্ছে ইনঅর্গানিক কম্পোনেন্টস, মাটি, পানি, বায়ু, খনিজ লবণ ইত্যাদি। অর্গানিক কম্পোনেন্টস বা জৈব উপাদান, আমরা জানি যে জৈব উপাদান হচ্ছে কোনো উদ্ভিদ প্রাণী যখন মরে যায়, মৃতদেহ পচে গলে হিউমাস উৎপাদন করে, সেগুলোকে বলা হচ্ছে জৈব উপাদান। এই জৈব উপাদানগুলো উদ্ভিদের পুষ্টি হিসেবে কাজ করে, উৎপাদক কী করে এই জৈব উপাদানগুলো থেকে পুষ্টি সংগ্রহ করে। ফিজিক্যাল কম্পোনেন্টস, ফিজিক্যাল কম্পোনেন্টস মধ্যে সূর্যালোক, তাপমাত্রা, বায়ু প্রবাহ, বায়ু চাপ, আর্দ্রতা, জলবায়ু, ভূপ্রকৃতি ইত্যাদি। এগুলো হচ্ছে ফিজিক্যাল কম্পোনেন্টস বা ভৌত উপাদান। সূর্যালোক, তাপমাত্রা, বায়ু প্রবাহ, বায়ুচাপ, আর্দ্রতা, জলবায়ু, ভূ প্রকৃতি। এরপর আসবো আমরা বায়োটিক বা জীব উপাদান। এই জীব উপাদানগুলোকে তিন ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে উৎপাদক, উৎপাদক বা প্রোডিউসার, উৎপাদক বা প্রোডিউসার, তারপরে খাদক, খাদক বা কনজিউমার, কনজিউমার, খাদককে আমরা বলবো কনজিউমার, আর একটা আছে বিয়োজক, বিয়োজক বা ডিকম্পোজার। তো জীব উপাদানগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে, উৎপাদক, খাদক, বিয়োজক। এই খাদকের আবার প্রকারভেদ রয়েছে, প্রথম স্তরের খাদক, প্রথম স্তরের খাদক। এই প্রথম স্তরের খাদককে বলা হচ্ছে প্রাইমারি কনজিউমার, প্রাইমারি কনজিউমার, প্রথম স্তরের খাদক। তারপরে দ্বিতীয় স্তরের খাদক, এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কনজিউমার। তারপরে তৃতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক বা টারশিয়ারি কনজিউমার। এখানে আমরা বায়োটিক বা জীব উপাদানের মধ্যে তিনটা জিনিস দেখলাম, একটা হচ্ছে উৎপাদক বা প্রোডিউসার,
আর একটা হচ্ছে খাদক বা কনজিউমার। এই খাদক আবার তিন প্রকার, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, আর একটা হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক, সর্বোচ্চ সর্বোচ্চ স্তরের খাদক। আর তিন নম্বরটা হচ্ছে বিয়োজক বা ডিকম্পোজার। এই বিয়োজকগুলো হচ্ছে ব্যাকটেরিয়া আর হচ্ছে ছত্রাক, ব্যাকটেরিয়া ছত্রাক। আমরা ইকোসিস্টেম, আমরা যদি ইকোসিস্টেমের এই ছকটা মনে রাখতে পারি তাহলে যে কোনো ইকোসিস্টেম আমরা পড়তে পারবো। প্রথমেই ইকোসিস্টেমের জল উপাদান পড়ব। জল উপাদানে কী কী থাকবে? ইনঅর্গানিক কম্পোনেন্টস, মাটি, পানি, বায়ু, খনিজ লবণ ইত্যাদি। এই খনিজ লবণগুলোর মধ্যে আমরা জানি যে ম্যাক্রোপুষ্টি, মাইক্রোপুষ্টি তোমরা পড়েছো, ম্যাক্রোপুষ্টি মাইক্রোপুষ্টিগুলো। আর অর্গানিক কম্পোনেন্ট হচ্ছে জৈব উপাদান, মৃত ও গলিত জীব দেহ। এই মৃত আর গলিত জীব দেহ যখন পচে গলে হিউমাসে পরিণত হবে, অর্থাৎ যৌগিক থেকে সরলে পরিণত হবে, যা উদ্ভিদের পুষ্টি উপাদান হিসেবে ব্যবহৃত হয়, সেটাকে বলা হচ্ছে অর্গানিক কম্পোনেন্টস। ফিজিক্যাল কম্পোনেন্টস হচ্ছে সূর্যালোক, তাপমাত্রা, বায়ু প্রবাহ, বায়ুচাপ, আর্দ্রতা, জলবায়ু, ভূ প্রকৃতি। তোমরা একটু বিষয়টা ভালো করে খেয়াল করো যে একটা ইকোসিস্টেমে কী কী থাকতে পারে। আমরা যদি এই ছকটা ভালো করে মাথায় রাখতে পারি তাহলে যে কোনো ইকোসিস্টেম ব্যাখ্যা করতে পারবো, সেটা পুকুরের হোক, স্থলজ পরিবেশ হোক, বনজ পরিবেশের হোক বা সামুদ্রিক পরিবেশের হোক, আমরা ইকোসিস্টেম ব্যাখ্যা করতে পারবো। এই ইকোসিস্টেমের মধ্যে প্রথমেই জানবো যে উৎপাদক কী। আমরা জানি যে উৎপাদক যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, উৎপাদক এই উৎপাদক কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে বা স্বভোজী। নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কিভাবে? সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানির সঙ্গে বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য এবং অক্সিজেন ত্যাগ করে। এই উৎপাদককে বলা হয় অটোট্রফ। অটো মানে নিজে নিজেই, ট্রফ মানে ভক্ষণ করতে পারে বা তৈরি করতে পারে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এর জন্য উৎপাদককে বলা হচ্ছে অটোট্রফ। তো আমরা খাদ্য উপাদানের মধ্যে যে উৎপাদক খাদ্য তৈরি করতে পারে সবুজ উদ্ভিদ, এটা জানলাম। এরপরে খাদক কী? যারা উৎপাদককে ভক্ষণ করে তারাই হচ্ছে খাদক। এই খাদক কী করে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এর কারণে একে বলা হচ্ছে হেটারোট্রফ, অন্যের উপর নির্ভরশীল। তাহলে খাদক কী করতেছে? উৎপাদককে খেয়ে বেঁচে থাকতেছে। অথবা খাদকের আরও ভাগ রয়েছে, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক। আমরা যখন ব্যাখ্যা করব তখন দেখা যাবে আমরা ব্যাখ্যাটাতে কী বলতেছি। এখন হেটারোট্রফ হচ্ছে যারা পরভোজী, অন্যের উপর নির্ভর করে খাদ্য তৈরি করে, খায়, ভক্ষণ করে, এটা হচ্ছে খাদক। তো প্রথম স্তরের খাদক হচ্ছে কি? এই প্রথম স্তরের খাদক বা যে সব প্রাণী উৎপাদককে ভক্ষণ করে বা খেয়ে থাকে তারা হচ্ছে প্রথম স্তরের খাদককে আমরা বলতে পারি প্রাইমারি
কনজিউমার বা যারা তৃণভোজী, এদেরকে বলতে পারি আমরা তৃণভোজী প্রাণীও বলতে পারি। এরা উৎপাদকে বহন করে বেঁচে থাকে, যেমন হরিণ, গরু, ছাগল, তারপরে হরিণ, গরু, ছাগল, মহিষ ইত্যাদি। এদেরকে আবার বলা হয় হার্বি রাজ বা তৃণভোজী প্রাণী। তো প্রথম স্তরের খাদক যারা, তারা উৎপাদককে খেয়ে বেঁচে থাকে। যারা উৎপাদককে খেয়ে বেঁচে থাকে, সবুজ উদ্ভিদ, উৎপাদক আমরা বলতেছি কাকে? সবুজ উদ্ভিদকে। এই সবুজ উদ্ভিদকে যেসব প্রাণী খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হচ্ছে হার্বিভোরাস বা তৃণভোজী প্রাণী। প্রথম স্তরের খাদক কোনগুলো? হরিণ, গরু, ছাগল, মহিষ ইত্যাদি। এরপরে আমরা আসব দ্বিতীয় স্তরের খাদক। এরপরে আমরা আসব দ্বিতীয় স্তরের খাদক, সেকেন্ডারি কনজিউমার। এই সেকেন্ডারি কনজিউমারগুলো কি হবে? প্রথম স্তরের খাদককে খেয়ে জীবিকা নির্বাহ করবে। প্রথম স্তরের খাদক আমরা দেখলাম যে প্রথম স্তরের খাদক কোনগুলো? গরু, ছাগল, মহিষ, হরিণ ইত্যাদি। এদেরকে দ্বিতীয় স্তরের খাদককে আবার আরেকটা নাম বলা যায় মাংসাশী প্রাণী বা কার্নিভোরাস। এই দ্বিতীয় স্তরের খাদকগুলো প্রথম স্তরের খাদককে খেয়ে জীবিকা নির্বাহ করে। তাহলে দ্বিতীয় স্তরের খাদকগুলো কি কি? দ্বিতীয় স্তরের খাদক দিতে পারি আমরা বাঘ, তারপরে ব্যাঙ, দ্বিতীয় স্তরের খাদক অথবা মানুষ। এরপরে তৃতীয় স্তরের খাদক। এই স্তরের খাদকগুলো প্রথম স্তরের খাদক উৎপাদক, এই প্রথম দ্বিতীয় উভয় স্তরের খাদককে ভক্ষণ করতে পারে, তার হচ্ছে তৃতীয় স্তরের খাদক, যেমন বাঘ, ভাল্লুক, বাস পাখি ইত্যাদি। তৃতীয় স্তরের খাদক, এটাকে টারশিয়ারি কম্পোনেন্টও বলা হচ্ছে। এই তৃতীয় স্তরের খাদকগুলোই সর্বোচ্চ স্তরের খাদক হিসেবে পরিচিত। তো আমরা একটা ইকোসিস্টেমের কম্পোনেন্টসগুলো যদি মনে রাখতে পারি, তাহলে সব ধরনের ইকোসিস্টেম ব্যাখ্যা করতে পারবো। এই ইকোসিস্টেম থেকে আমরা এখন একটি পুকুরের ইকোসিস্টেমের ব্যাখ্যা করব। তাহলে একটা ইকোসিস্টেমেই প্রথমেই থাকতেছে জড় উপাদান। একটি পুকুরের বাস্তুতন্ত্র। তো একটি পুকুরের বাস্তুতন্ত্র ব্যাখ্যা করতে গিয়ে প্রথমেই আমরা জানব যে এখানে কি কি জড় উপাদান আছে। জড় উপাদানগুলো কি? প্রথমে আমরা বলেছি যে ইনঅর্গানিক কম্পোনেন্টস। তো ইনঅর্গানিক কম্পোনেন্টসগুলো কি কি? একটু আগে আমরা দেখেছি মাটি, পানি, বায়ু, খনিজ লবণ ইত্যাদি। এরপরে অর্গানিক কম্পোনেন্টস, অর্গানিক কম্পোনেন্টস এগুলো কি? যেমৃত
অগলিত জীবদেহ পচে যখন এই জটিল যৌগগুলো পচে সরল যৌগে পরিণত হয় সেগুলো হচ্ছে অর্গানিক কম্পোনেন্টস। এরপরে জীবীয় উপাদান ব্যাখ্যা করব আমরা। জীব উপাদান, এখানে জড় উপাদানের পরে ব্যাখ্যা করতে হবে যে ভৌত উপাদান। ভৌত উপাদান, ভৌত উপাদানগুলো কী কী সেগুলো লিখে দিবে, যে সূর্যালোক, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, জলবায়ু, ভূপ্রকৃতি ইত্যাদি ফিজিক্যাল কম্পোনেন্টস। এরপরে জীব উপাদান, যেখানে মূল ব্যাখ্যা তোমরা লিখবে যে জীব উপাদান, জীব উপাদানে থাকবে খাদক, খাদক তাহলে প্রথম স্তরের খাদক। খাদক জীব উপাদানের মধ্যে খাদকের আগে লিখতে হবে যে উৎপাদক। যেহেতু পুকুরের বাস্তু সংস্থান আমরা পড়তেছি, সংস্থানে পুকুরের জীবীয় উপাদান হিসেবে আমরা এখন পাবো উৎপাদক। যেহেতু আমরা পুকুরের বাস্তুতন্ত্র বলতেছি, এই পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক হিসেবে যে কাজ করবে সেটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন জীবীয় উৎপাদনে উৎপাদকে পুকুরের ক্ষেত্রে প্রধান উপাদান হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, অর্থাৎ পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদগুলো বলা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। এছাড়াও কিছু কিছু সজীব উদ্ভিদ রয়েছে যেগুলো পানিতে, অগভীর পানিতে অবস্থান করে। এই ফাইটোপ্লাঙ্কটনগুলো পানিতে ভাসমান কিছু উদ্ভিদ যেমন অ্যাজোলা, ভলভক্স, পিস্টিয়া, এগুলো সব শৈবাল, পানিতে ভাসমান ফাইটোপ্লাঙ্কটন। এরা কী করে, সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানির সহায়তায় খাদ্য তৈরি করে। তো জীবী উপাদানের মধ্যে পুকুরের ক্ষেত্রে উৎপাদক হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। এরপরে আমরা আসব খাদক। এই যে জীবীয় উৎপাদনের মধ্যে উৎপাদক যে খাদ্য তৈরি করলো, নিজের খাদ্য নিজে তৈরি করলো, এগুলোকে ভক্ষণ করবে প্রথম স্তরের খাদক। তো প্রথম স্তরের খাদক কোনগুলো, পানিতে ভাসমান অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পোকা, কীট পতঙ্গ, ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতঙ্গ, এগুলো হচ্ছে প্রথম স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক কী, পানিতে ভাসমান বিভিন্ন প্রকার জুপ্লাঙ্কটন। তাহলে জুপ্লাঙ্কটন কি, পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জীবদেরকে বলা হচ্ছে জুপ্লাঙ্কটন। এই পানিতে ভাসমান দ্বিতীয় স্তরের খাদক কী করে, প্রথম স্তরের খাদ্যকে ভক্ষণ করে, যেমন ব্যাং। ব্যাং একটা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদকের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে ছোটো মাছ, তারপরে তিতপুটি, এগুলো হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদক হবে শোল, বোয়াল, বড় মাছ। এই তৃতীয় স্তরের খাদক, প্রথম স্তরের খাদক কী খাবে, উৎপাদককে ভক্ষণ করবে, আর দ্বিতীয় স্তরের খাদক কখনো উৎপাদককে ভক্ষণ করতে পারবে না। এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এরা প্রথম স্তরের খাদকদের খেয়ে বেঁচে থাকে। তৃতীয় স্তরের খাদক,
प्रथम और द्वितीय स्तर उभय स्तर खादक भक्षण करते पारे जेमन शोल बोआल बड़ माछ इत्यादि। एरपर पुकुरे आरेकटी जैव उपादान आछे बा जीव उपादान आछे जीवज उपादान आछे सेटा हच्छे डिकम्पोजार डिकम्पोजार बा वियोजक डिकम्पोजार बा वियोजक। वियोजक कि ব্যাকটেরিয়া ও ছত্রাককে বিয়োজক বলে এই ব্যাকটেরিয়া ও ছত্রাক হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বা মাইক্রো অর্গানিজম। এই ব্যাকটেরিয়া ও ছত্রাক জীবন্ত উদ্ভিদ ও প্রাণীদেহের উপর অবস্থান করে রোগ সৃষ্টি করে। রোগ সৃষ্টি করার পরে এগুলো আক্রান্ত হয়ে মরে যায় অথবা মৃত ও গলিত জীবদেহের উপরে অবস্থান করে সেগুলোকে ভেঙে সরল যৌগে পরিণত করে তাহলে ডিকম্পোজার হচ্ছে ব্যাকটেরিয়া ও ছত্রাক একত্রে এগুলো মাইক্রো অর্গানিজম ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব যেগুলো পানিতে ভাসমান অথবা পানির নিচে কাদার মধ্যে অবস্থান করে। আর এই ব্যাকটেরিয়া ও ছত্রাক উদ্ভিদ জীবন্ত উদ্ভিদ প্রাণীর উপরও সংক্রমণ ঘটায়। এছাড়াও এদের মূল কাজ হচ্ছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের উপর অবস্থান করে সেগুলোকে ভেঙে সরল যৌগে পরিণত করে। এই সরল যৌগে পরিণত করার পর এগুলো মাটির সাথে মিশে যায়। মাটির সাথে মিশে যাওয়ার ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় আর এগুলো তখন জৈব বস্তুতে পরিণত হয়। আর এই জৈব বস্তু থেকে উদ্ভিদ কী করে এই উৎপাদক আবার পুষ্টি শোষণ করে। তাহলে আমরা একটা পুকুরের বাস্তু সংস্থানে দেখলাম যে জড় উপাদান থাকতেছে, ভৌত উপাদানও থাকতেছে, জীবজ উপাদানের মধ্যে উৎপাদক, তারপরে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক। তো এই স্তরের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডিকম্পোজার। এই ডিকম্পোজার না থাকলে পৃথিবীতে যে বিভিন্ন প্রকার মৃতদেহ, পচা গলিত আবর্জনা, প্রাণীর বর্জ্য পদার্থ ইত্যাদি কী হতো, পৃথিবীতে ভরে যেত। এই ডিকম্পোজারগুলো কী করে, এই ডিকম্পোজারগুলো এই গলিত মৃত জীবদেহগুলোকে পচিয়ে মাটিতে মিশে পরিবেশকে সুস্থ নির্মল রাখে। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।